Namaskar. এখন সময়টা হচ্ছে মার্চ মাস 2023। এই গাছ দুটো দেখছেন ওই গুলমোহর প্রজাতির। আমাদের দেশি নাম হচ্ছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া ইত্যাদি। আমরা সাধারণত লাল ফুল হলে সেটাকে কৃষ্ণচূড়া বলে থাকি, আবার হলুদ ফুল হলে সেটাকে রাধাচূড়া বলে থাকি। যাই হোক, এইভাবে আমাদের স্থানীয় নাম আছে। এইটা আমি গাছগুলো সবই আমি নার্সারির থেকে একটু মানে এটা ছোট গাছ, ছোটোর থেকে আস্তে আস্তে আমার এখানে বড় হচ্ছে। আর এটা একটা তুলনামূলক বড় গাছ এনে গাছটাকে প্ল্যান্টিং করে কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার সময় এই অংশে দেখায় আমি, এই অংশে এতটা আরও ছিল, এখানে কলি বেরিয়েছিল। গত পরশু এই অংশটা কেটে দিলাম। এই এই যে পোকলাটা দেখছেন, এটা ছিল না অ্যাকচুয়ালি, এটা পরে মানে যখন কাটলাম তখন বেরিয়ে এলো। কারণ কি, ওই যে এখানে যে অংশটা ছিল, এখানে একটা হয়তো কোনো অংশে কোনো দিন কাটা হয়েছিল, সেই দাগটা ছিল, কিন্তু মুখটা বন্ধ হয়ে গিয়েছিল, কারণ ভেতরে ভেতরে এটা খেয়ে যাচ্ছিল। এখন আমরা যেটাকে বলি ট্রেনিং পিরিয়ড, এটা এখন ট্রেনিং পিরিয়ড আছে। ট্রেনিং পিরিয়ড বিভিন্নভাবে গাছটাকে প্রথমে বড় হতে দেওয়া হয়। শুধু বড় হতে দেওয়া হয় মানেই নয়, মানে বনসাইয়ের উপযোগী করে বড় হতে দেওয়া হয়। এই গাছটাকে আমি কাটতে গিয়ে দেখলাম ভেতরে একটা ফাঁক রয়েছে। গুলমোহর জাতীয় গাছে এরকম ফাঁক থাকে, আঠা বের হয় যেহেতু, সেহেতু এই ফাঁপা অবস্থায় থেকে যায়। মানে এটাই এখন আমার বনসাইয়ের একটা সৌন্দর্য। এখন ঘটনাটা হচ্ছে যে আমি এই এই যে ফাঁপটা রয়েছে, এই ভেতরে বালি টালি ঢুকে রয়েছে, আমি চেষ্টা করব এই অংশটা যতটা আছে ততটা পরিষ্কার করে দেয়, তাহলে কি ফাঁপের মানে বৃদ্ধির হারটা কমে যাবে ফাঁপটা। সেটা কীভাবে করা যায়, এটা কিন্তু আমি কাটার পরেই অ্যান্টি ফাঙ্গাসটা দিয়ে দিয়েছিলাম, সাপটা দিয়ে দিয়েছিলাম, যাতে আর কি ফাঙ্গাস না আসে, মানে ভেতরের একটা অংশ সুস হয়ে নিচের দিকে চলে গেছে। এখন ঘটনাটা হচ্ছে, এটা আমি করি বা না করি, কোনো একদিন হয়তো আপনা আপনি এটা চলে আসবে, বা গাছটা হয়তো মারাও যেতে হবে। তো আমি দেখবো চেষ্টা করে এই অংশটা কতটা গেছে, ততটা পর্যন্ত পরিষ্কার করে যদি আমি অ্যান্টিফাঙ্গাস দিয়ে দিতে পারি, তাহলে হয়তো কিছু একটা কাজ হলেও হতে পারে। এই কাটার যন্ত্রটা দিয়ে আমি ট্রাই করব এইভাবে এটাকে ফেলে দেওয়া যায় কিনা, এটা উল্টো দিকে দেখতে হবে। এটা হচ্ছে সাপ অ্যান্টিফাঙ্গাস। আপাতত এইভাবে থাক, তারপরে পরবর্তীকালে এর আপডেট দেবো।